এমনিতেই ঘাড়ের ওপর ঝুলছে গ্রেফতারির খাড়া। এই পরিস্থিতিতে বিপদ আরও বাড়ল আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এবার তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে নামতে চলেছে ইডি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে জমা করা অভিযোগের নথিপত্র সংগ্রহ করে সোমবারই দিল্লি পাঠিয়ে দিয়েছে কলকাতার ইডি আধিকারিকরা। দিল্লি থেকে সবুজ সংকেত এলেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করা হবে বলেই জানা গিয়েছে। ইডি সূত্রে খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করতে সোমবার সিবিআইয়ের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করেছেন আধিকারিকরা। টালা থানায় গিয়ে আরজিকর মেডিকেলের মহিলা চিকিৎসককে দর্শন করে খুনের ঘটনার এফআইআর এর কপি সংগ্রহ করেছেন তারা। সমস্ত নথি পাঠানো হয়েছে দিল্লিতে। সেখান থেকে নির্দেশ এলেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করবেন আধিকারিকরা। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলার তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পর তার আমলে হাসপাতালের অন্যান্য আর্থিক দুর্নীতির বিষয়টিও সামনে এসেছে। সেই দুর্নীতির তদন্তে প্রথমে সিট পড়েছিল রাজ্য, তদন্তও শুরু হয়। এর মাঝে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডির তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারই প্রাক্তন সহকর্মী আক্তার আলী। তিনি ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। তবে আর্থিক দুর্নীতি নিয়ে প্রথম মামলাটি করে সিবিআই। এবার ইডিও সেই এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর করতে চলেছে বলেই খবর। শুধু সন্দীপ ঘোষই নয়, ইডির ইসিআইআর এর আরও কয়েকজনের নাম রয়েছে বলেই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।